আগামী 31 ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা রাত জাগা ফুল। 2018-19 অর্থ বছরে সরকারি অনুদান পায় রাত জাগা ফুল ছবিটি। গেল 31 অক্টোবর সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি, মীর সাব্বির পরিচালিত প্রথম চলচ্চিত্র রাত জাগা ফুল। গেল 17 ডিসেম্বর প্রকাশ পেয়েছিল রাত জাগা ফুল ছবির একটি গান। নতুন খবর হলো এবার প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। বিস্তারিত প্রতিবেদনে, রঙে রঙে দুনিয়াটা, রঙে রঙে দুনিয়াটা, রঙের কত বাহার। রাত জাগা ফুল সিনেমা মানুষ ও প্রকৃতির গল্প। 2018-19 অর্থ বছরে সরকারি অনুদান পায় রাত জাগা ফুল ছবিটি। গেল 31 অক্টোবর সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। আগামী 31 ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা রাত জাগা ফুল। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা, তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী, রাশিদ মামুন, অপু সহ অনেকে। রঙে রঙে দুনিয়াটা, রঙে রঙে দুনিয়াটা, রঙের কত বাহার। গেল 17 ডিসেম্বর প্রকাশ পেয়েছিল রাত জাগা ফুল ছবির একটি গান। রঙে রঙে দুনিয়া শিরোনামের এই গানে গ্রামীণ মেলার ভেতরে নাচতে দেখা গিয়েছিল জান্নাতুল ফেরদৌস ঐশীকে। তার ছবি তুললেন রাশিদ মামুন, অপু। নতুন খবর হলো এবার প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। গ্রামে একটা পোলা মরে গেল, আমি তোর লেখে বাইচে আছি। সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির। এর আগে অনেক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম সিনেমা পরিচালনা করলেন এ অভিনেতা ও পরিচালক। এই সিনেমার একটি চরিত্রে নিজেও অভিনয় করেছেন তিনি। এই ছবিতে আরও আছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলি আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকি সহ অনেকে। মীর সাব্বির জানান, রাত জাগা ফুল ছবিটি তার স্বপ্নের প্রজেক্ট। ট্রেলারে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হতে দেখা গেছে এই তারকাকে। এছাড়াও অভিনেতা ফজলুর রহমান বাবু ও চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীও নজর কেড়েছেন ট্রেলারে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।